বা সাত যে নাকি আশা করে শ্বশুর বাড়ির ভাত সাত প্রকারের আহাম্মক হয় আজকে সাত প্রকারের আহাম্মক কি নিয়ে আপনাদের মানে সামনে উপস্থিত হয়েছি এখন আপনি কোন নম্বর আহাম্মক আমি তো মানে অবশ্যই এর মধ্যে একটা আমি আছি আমি যে না আছি সবাই জানতে যাচ্ছে ঠিক আছে আমিও ঘরের কথা মাঝে মাঝে বের করে দেই কাজে আহাম্মক নাম্বার চারের আওতায় আমি পড়ি আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আসসালামু আলাইকুম আচ্ছা আমি সব সময় শুনি আপনি অলওয়েজ যে গল্প করেন হ্যাঁ মানুষ বিভিন্ন ধরনের হয় আপনার কাছে কি কি মনে হয় আপনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন ওই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করেন তো আমরা শুনি আজকের আলোচনা হচ্ছে আমার আমার মানে প্রিয় দেশবাসীর প্রতি যে আলোচনা সেটা হচ্ছে যে মানুষ সাত প্রকারের আহাম্মক হয় আজকে সাত প্রকারের আহাম্মককে নিয়ে আপনাদের মানে সামনে উপস্থিত হয়েছি আশা করি আমার এই মানে কথাগুলি আপনারা একটা বিচার বিশ্লেষণ করে মানে দেখবেন যে আদৌ সেটা মানে কতটা সত্য যেমন এক নাম্বার আহাম্মক আহাম্মক নাম্বার এক যে নাকি বড় লোকের সঙ্গে দেয় ঢ্যাস মানে আমার অর্থ নেই করি নেই কিন্তু আমি একজন বড় লোকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছি সে হল প্রথম আহাম্মক নাম্বার ওয়ান আর আহাম্মক নাম্বার দুই ওরা ঘর সে খালি রাখে টুই এখন দেখেন আপনি যদি ওরা ঘর মানে সে আছে টিন দিয়ে সুন্দর করে চাইছে কিন্তু টুইটাকে খালি রাখছে যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু সে ঠিকই বুঝবে কাজে তার ঘরদার কোনো মানে হয় না এই হলো আহাম্মক নাম্বার দুই আহাম্মক নাম্বার তিন যে নাকি জামিনের টাকা ভরে ঋণ জামিনের টাকা একজন সে মানে আসছে সে করছে কি উইলিংলি এসে আরেকজনের দায়িত্বভার নেয় তখন আর সে টাকা দেয় না সে হলো তিন নাম্বার আহাম্মক এই জন্য বলা হয়েছে যে আহাম্মক নাম্বার তিন যে নাকি জামিনের টাকা ভরে দিন আহাম্মক নাম্বার চার যে নাকি বাড়ির কথা করে বাইর হ্যাঁ মানে ঘরের কথা যিনি বাহিরে বলেন তিনি হলো আহাম্মক নাম্বার চার আহাম্মক নাম্বার পাঁচ যে নাকি দুই সীমানার মধ্যে বনে গাছ আপনারা দেখবেন যে গাছটা দুইটা সীমানার মাঝখানে আছে সে গাছ নিয়ে অবশ্যই মানুষের একে অপরের সাথে দ্বন্দ্বে মিলে যায় এবং সেখানে অনেক মানে মারামারিও হয় এবং কি সেটা মার্ডারও হতে পারে ওনার যে নাকি নিজের কথা পরের কাছে কর আপনার কথা কখনোই পরের কাছে বলবেন না তাহলে পরাচিত্তে লেখা যাবে নিজের কথাটা নিজের কাছে রাখবেন ওনার নাম হচ্ছে আহাম্মক নাম্বার ছয় আর আহাম্মক নাম্বার সাত যে নাকি আশা করে শ্বশুর বাড়ির ভাত কোনো জামাই যদি শ্বশুর বাড়ি যায় আর সে যদি শ্বশুরবাড়ির ভাতের আশা করে নিশ্চয়ই তাকে ইনসাল্ট হতে হবে শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধে যত যত যাবিত যা আছে প্রতিবেশী বা পাড়ার মানুষের কাছে সে হলো আহাম্মক নাম্বার সাত তা আমি আপনাদের মাঝে এই সাত প্রকারের আহাম্মকের কথা উপস্থাপন করলাম চার নম্বরটা আবার একটু আলোচনা করলাম আচ্ছা চার নম্বর আহাম্মকটা হচ্ছে আহাম্মক নাম্বার চার যে নাকি ঘরের কথা করে ভাই আপনি নিজের কথা যদি বাহিরে বলেন আচ্ছা এরকম তো হতে পারে যদি স্বামী স্ত্রী দুইজন হ্যাঁ স্বামী স্ত্রী দুইজন ঘরের কথা মানে স্ত্রীর কথা ধরুন স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করছে এই কথাটা যখন আপনি মানুষের কাছে বলতে যাবেন তখন মানুষ আপনাকে ছোট ভাববে কাজে কখনোই ঘরের কথা বের করা যাবে না এই দিক থেকে আপনাকে সচেতন আপনার দৃষ্টিভঙ্গিতে হচ্ছে আহাম্মক নাম্বার সাত পর্যন্ত আছে সাত মানে পৃথিবীতে সাত প্রকারের আহাম্মক আছে আপনি কয় নাম্বার আহাম্মক আমি তো মানে অবশ্যই এর মধ্যে একটা আমি আছি আমি যে না ঠিক আছে আমিও ঘরের কথা মাঝে মাঝে বের করে দিই কাজে আহাম্মক নাম্বার চারের আওতায় আমি পড়ি আচ্ছা ঠিক আছে